চ্যানেল লেডি বস জেডি। ও বাপরে, আমি বাড়ি থেকে চলে এসছি, ও চলে এসছে। কি হয়েছে? এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি পার্ক স্ট্রিট যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন ধরে প্ল্যান ছিল যাব, কিন্তু মাঝে একবার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো, ভেবেছিলাম যাওয়া হবে না, তখন বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে কোথায় টাইম আমি খুঁজে পাচ্ছি না, 6:39 বাজে এখন, 7:40 ট্রেনটা ধরতে হবে। তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। স্টেশনে চলে এসেছি, এবার টিকিটটা কেটে নেব। চলো টিকিটটা কেটে নিই আগে। শিয়ালদা রিটার্ন একটা, টিকিট কেটে নিয়েছি, এবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে। 7:40 ট্রেন। এখন চলে এসেছি রানাঘাটে, রানাঘাটে নেমেছি, এখান থেকে ট্রেন ধরবো। এখান থেকে সোজা যে ট্রেনটা যায় শিয়ালদায়, ওই ট্রেনটা ধরবো। আর এখন এখান থেকে একটু চা খেয়ে নেবো, আর আমার একটা ফ্রেন্ড আসবে, একটা না দুটো ফ্রেন্ড আসবে, ওরা আসবে তারপরে যাব। চলো এবার একটু চা খেয়ে। সকাল ভারে গরম চা, এই দোকানের চাটা ভীষণ সুন্দর হয়, আমি রানাঘাট আসলে এখান থেকে চা খাই। চলো আমি চাটা খেয়ে নিই, চা খেয়ে 5 নম্বরে ট্রেন দিয়েছে সেখানে যেতে হবে, খেয়ে নিই চাটা। ট্রেনে উঠে পড়েছি, এটা টাইম হচ্ছে মানে 8:35। বেশ ভালোই হলো, সিটও পেয়ে গেছি। চলো বসা যাক, জানলার কাছে সিট পেয়েছি আমি, বেশ আরাম করে সুন্দরভাবে চলে যেতে পারবো। ফোনটা রয়েছে আমার এখানে। ট্রেন ছেড়ে দিয়েছে, এই ট্রেনটা একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো, কিন্তু তাও অনেকটা লেট হয়ে গেল, রানাঘাট দাঁড়াতে হলো। আমরা দমদম নেমে গেছি, এবার এখান থেকে মেট্রো ধরে যাব আমরা পার্ক স্ট্রিট। তো চলো এখন মেট্রোর কাছে যাব, আর টিকিটটাও কাটতে হবে। চলো যাওয়া যাক, মেট্রোতে উঠবো এখন, টিকিট কেটে নিয়েছি, 15 করে নিল পার্ক স্ট্রিট। চলো যাওয়া যাক। চলে এসেছি স্টেশনে, দমদম মেট্রো স্টেশনে চলে এসেছি। এখানে ট্রেন খুব তাড়াতাড়ি দেয়, বেশিক্ষণ দাঁড়ানো লাগবে না। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, উঠে পড়েছে মেট্রোতে, সবাই বসে আছে, আমি জায়গা পাইনি, একটু দাঁড়িয়ে থাকি। এখানে এক্স্যাক্ট কোথায় হয় অনুষ্ঠানটা জানি না, কোনো একটা রোডের মধ্যে হয় এইটুকু জানি, কিন্তু কখনো আসিনি, এই ফার্স্ট টাইম। চলো খুঁজে দেখতে হবে কত দূর।
আমরা চলে এসেছি রোড দিয়ে হাঁটছি, কিন্তু কোথায় যে ওটা হয় জানি না। এবার যদি খুঁজে না পাই সোজা চলে যাবো চার্চে, কোথাও দেখছি না। এদিকে রোড ফাঁকা, পুরো পুরো ফাঁকা রোড। চার্চের সামনে চলে এসেছি, এখন চার্চে ঢুকবো, দেখাচ্ছি। আমরা চার্চ ঘুরে বেরিয়ে গেছি, চার্চের ভেতরে ভিডিও করতে দেয়নি আর বেশিক্ষণ দাঁড়াতেও দেয়নি, ঘোরা হয়ে গেছে। আমরা বেরিয়ে গেছি, এবার আমরা যাব একটু ভিক্টোরিয়াতে, ওখানে একটু ঘুরবো, তারপরে আমরা যাব ইলিয়ট পার্কে। চলো যাওয়া যাক, তার খিদে পেয়েছে, কিছু খেয়ে নিল। চলো দেখি সামনে কিছু পেলে খেয়ে নেব। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছি, ভীষণ খিদে পেয়ে গেছে। তো খাবার অর্ডার করলাম, মানে কচুরি বিহারের, আমি ভেবেছিলাম রাজস্থানের ওটা, কিন্তু বিহারের। তো ওটাই খাবো এখন, কচুরি চাট। চলো খাবারটা আসুক। তো খাবার চলে এসছে, এবার এটা খাবো। আমরা এখন ভিক্টোরিয়ার সামনে আছি, কিন্তু ভিক্টোরিয়ার মধ্যে ভেতরে ঢুকতে পারবো না, কারণ প্রচণ্ড লাইন। এই লাইন পেরিয়ে টিকিট কেটে ভেতরে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে, তারপর তো ভেতরে ঘোরা বাকি আছে। ওই জন্য বাইরে থেকে ঘুরে দেখেই চলে যাব, বাইরে থেকে ঘুরেই চলে যাব আমরা, ভেতরে ঢোকা হবে না। চলে এসেছি আমরা ইলিয়ট পার্কে, এখন ঢুকছি। চলো ভেতরে ঢুকে যাক। ইলিয়ট পার্কটাই একমাত্র ফ্রিতে ঢোকা যায়, আর কোনো ভিড় নেই, কোনো লাইন নেই, টিকিট কাটার কোনো ইয়ে নেই। এখানে একদম আরাম, সারাদিন বসে থাকলেও কেউ কিছু বলবে না। ভেতরটাও বেশ সুন্দর জায়গা। এখন রয়েছি ইলিয়ট পার্কের মধ্যে, এখানে কিছু সময় থাকবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। কারণ আজকে তো ভিক্টোরিয়ার মধ্যে যেতে পারলাম না, ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর অনেক লাইন দাঁড়িয়ে, তারপর যেতে হতো। ওখানে যেতে গেলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। তো এখানে কিছুক্ষণ, এখানে কিছুক্ষণ থাকবো, থেকে এখান থেকেই বেরিয়ে যাব। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে, কিন্তু একটু ব্যস্তর মধ্যে ছিলাম যার জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি। এখন আছি শিয়ালদা ট্রেনেই আছি, রানাঘাট লোকালে আছি, এটা ধরেই চলে যাব। আর আজকে সত্যি অনেক ঘুরেছি, আর আজকে প্রবলেম হয়েছে অনেক, মানে ফালতু টাকা নষ্ট হয়ে গেছে, মানে ভাড়াতে, মানে আমাদের নামার কথা ছিল দমদম, সেখানে আমরা নেমে গেছি M0, যার জন্য একটু প্রবলেম হয়েছে। ওখান থেকে আবার বাস ধরে এখানে আসলাম, খাওয়াও হয়নি আমাদের, তাড়াহুড়ো করে ট্রেন ধরার জন্য আর খেতেও পারিনি। যাই হোক, আর বাড়ি গিয়ে খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।